নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি আমার প্রিয় ধনুরাশির জাতক বা জাতিকাদেরকে নিয়ে আবারও একটি ভিডিও করতে চলেছি এই ভিডিওতে আমি বলবো যে দু হাজার কুড়িতে আপনাদের শুভ রং শুভ সংখ্যা শুভ বার এবং আপনাদের ইষ্ট দেবতা তো ভিডিওটি মোটেও স্কিপ করবেন না কারণ যদি স্কিপ করেন তাহলে আপনারা এই অমূল্য তথ্যটি মোটেও পাবেন না তো ভিডিওটি পুরো দেখুন তো শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার প্রতিবারের মতো রিকোয়েস্ট যারা নতুন এই চ্যানেলটি দেখছেন তারা দয়া করে লাল রঙের সাবস্ক্রাইব বটনে ক্লিক করে আমার চ্যানেলের সদস্য হয়ে যান এবং সাথে পাসের বেল আইকনে ক্লিক করুন এবং অল করে দিন যাতে সমস্ত রকম ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন আসুন ভিডিওটি শুরু করি আগের ভিডিওতে আমি বলেছি যে চব্বিশে জানুয়ারির পর থেকে আপনাদের সাড়ে সাথির তৃতীয় চরণে আপনারা পা রাখতে চলেছেন তো ওই ওই ভিডিওর লিঙ্ক আই বটমে পেয়ে যাবেন পারলে আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন তো এখন বর্তমানে আমি বলছি যে ধনুরাশির রং কি শুভ হ্যাঁ বন্ধুরা আপনারা যদি পিঙ্ক কালার মানে গোলাপি কালারের কোনো বস্ত্র পরিধান করেন তাহলে আপনাদের জন্য দু সাল শুভ আপনারা যদি হালকা হলুদ কালারের বস্ত্র পরিধান করেন তাহলে আপনাদের দু হাজার কুড়ি সাল শুভ ফল দেবে আপনারা যদি হালকা নীল কালারের বস্ত্র পরিধান করেন মানে ধরুন আকাশি আকাশি টাইপের কালারের তাহলে আপনাদের পক্ষে শুভ এরপরে আসছি আপনাদের শুভ সংখ্যা আপনাদের দু হাজার কুড়িতে শুভ সংখ্যা হচ্ছে দুই ছয় এবং আট এই তিনটি আপনাদের শুভ সংখ্যা কোনো কাজে যাওয়ার সময় আপনারা এই সব ডেটে বেরাবেন এবং আপনাদেরকে আমি শেষে এখন একটি অমূল্য প্রতিকার দিব যে কোনো কাজে সফল হতে গেলে আপনারা কি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি কোনো ইন্টারভিউয়ে যান বা কোনো শুভ কাজে যান হাতে একটা রুমাল নেবেন সেই রুমালটা পকেটে ভরে নিয়ে যাবেন এবং রুমালটা যেন পরিষ্কার হয় মানে একটু পরিষ্কার রুমাল মানে নোংরা যেন না থাকে এরকম রুমাল পারলে নতুন নিয়ে কিনুন তো এই রুমালটি নিয়ে যখনই যাবেন আপনারা কাজে অবশ্যই সাকসেস পাবেন তো এই ছিল আমার আজকের ভিডিও যদি আপনাদেরকে এই ভিডিওটি এতটুকু হেল্প করে থাকে তো দেন লাইক করুন আর যদি এখনও পর্যন্ত আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন কারণ এরকম আমি নতুন নতুন ভিডিও প্রতিদিন দিতে চলেছি সো ততক্ষণ পর্যন্ত আপনাদেরকে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ ভালো থাকবেন সকলে